রাজনগর ব্লক ও চন্দ্রপুর থানার গুলালগাছি গ্রামে মা চণ্ডীর পুজোয় ভক্তদের ভিড় ও উচ্ছ্বাস। রাজনগর ব্লক তথা পঞ্চায়েত সমিতির অধীন চন্দ্রপুর থানা ও তাঁতিপাড়া অঞ্চলের অন্তর্গত গুলালগাছি গ্রামে প্রতি বছরের মতো এই বছরও মা চণ্ডীর পুজোর আয়োজন করেন ভক্তরা। নিষ্ঠা সহকারে পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে ভক্ত দর্শনার্থী অনুরাগীদের উচ্ছ্বাস এবং উৎসাহ উদ্দীপনা ছিল যথেষ্ট। স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, প্রায় 150 বছরের প্রাচীন এই পুজো। গুলালগাছি গ্রামের অর্থাৎ পুরো গ্রামের পুজো এটি, কোনো জাতিভেদ নেই। এই পুজোয় জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। গুলালগাছি গ্রামের মঙ্গল কামনায় এই পুজো হয়ে আসছে সাবেকের রীতি ও প্রথা মেনে, এমনটাই জানান বাসিন্দা ও আয়োজকরা। যাবতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তারা। রাজনগর থেকে মোহাম্মদ সাফিউল আলমের রিপোর্ট, বঙ্গের খবর।